বুবাকরা খর আগুলি তংমা বিবিএমসি রংন কতনি আমসানি বড় চা সাল বিবিএমসি রংন কতনি প্রিন্সিপাল বাই মালাইনি কগলাম সালাইন বাকে থাকা বসকানি সাল বাহাইকে ও রংন কতর্ন তেব নাই থাকে দিশহমান আবনতি কগলাম সালাইন বাকে তিনি ন কগলাম সালাইমানি পান্ডব মানজাকা আমসানি ন কর্পোরেট ন খুবই হাস্তে বিজেপি নি কাসকু রাজীব ভট্টাচার্য তৈ গুবনি আতঙ্ক কলেজের এই এলাকার বিভিন্ন ব্যাপার নিয়ে সম্মিলিত আছেন, সুবিধা আছে অসুবিধা আছে, এই এলাকার আমি ভিজিট করতেছি না, যাতে করে আপনি কিছু করার দরকার হয় কেন সাহায্যের করার দেওয়ার জন্য। কত নম্বর ওয়ার্ড এটা? চব্বিশ নম্বর। কী কী ঘুরে ঘুরে দেখলেন? উনি পুরোটা এরিয়া ঘুরে দেখতেছেন, মানে আরও কী কী করার দরকার আছে প্রিন্সিপাল সাহেব সবাই আলোচনা করতেছেন, আরও কোনো কিছু করার দরকার আছে কিনা। বিভিন্ন উন্নয়নমূলক কাজ তো চলছে, বিবিএমসি বা এদিকে স্মার্ট সিটি ব্লক হলে সব করার পরে এখন দেখলে আরও কিছু কোনো কিছু দরকার আছে। উনি আস্তে আস্তে সবগুলো কলেজের সঙ্গে পুরোটা এরিয়ার মধ্যে এখন দেখতেছেন কী করা আরও যায় দেখতেছেন। অ্যাকচুয়ালি আমাদের কলেজটা যেহেতু এরিয়াতে আছে, ফলে ওনারা আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে জাস্ট আমাদের কলেজটা ভিজিট করতে আসছেন, আমাদের একাডেমিক কোয়ালিটি কী সেগুলো দেখতে আসছেন এবং কলেজটাকে আরও কীভাবে উন্নত করা যায়, কলেজের পরিবেশটাকে কীভাবে আরও বেশি সমৃদ্ধ করা যায়, সেখানে কোথাও কোনো গার্ডেনিংয়ের ব্যবস্থা করা যায় কি না, কলেজের বিউটিফিকেশন কীভাবে করা যায়, সেই ব্যাপারগুলো দেখার জন্য ওনারা আমাদের কাছে এসছেন, আমাদেরকেও সাজেশন দিয়েছেন, মত বিনিময় হয়েছে, আমরাও ওনাদের সাজেশন শুনেছি, আমরা আমাদের বক্তব্য বলেছি। আশা করি আগামী দিন আমাদের এই কলেজের বিউটিফিকেশন আরও বেশি উন্নত হবে এবং কলেজ আরও বেশি সমৃদ্ধ হবে, এলাকার জনগণ আরও বেশি সেবা পাবে এই কলেজ থেকে। নমস্কার, আপনার পরিচয়টা? আমি এই কলেজের দায়িত্বে আছি। নাম? রতন দেব, ডক্টর রতন। থ্যাংক ইউ।